দর্শক স্বাগত জানাচ্ছি, আমি মুহিব আল হাসান, আর আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের কিং বদন্তি অভিনয় শিল্পী সোহেল রানা, এবং তার সাথে রয়েছেন তার সন্তান মাশরুর পারভেজ। আমরা কথা বলবো গোয়িং হোম সিনেমা নিয়ে, যেটি নির্মাণ করেছেন এবং অভিনয় করেছেন মাশরুর পারভেজ। গোয়িং হোম সিনেমা 11 আগস্ট মুক্তি পাচ্ছে, এই সিনেমাটি সম্পর্কে আপনার কাছে জানতে চাই, এবং এই সিনেমাটি আপনার সন্তান অভিনয় করেছেন এবং নির্মাণও করেছেন। আগেও সে শর্ট ফিল্ম অনেকগুলো করেছেন, বিদেশে সে পুরস্কৃত হয়েছে শর্ট ফিল্ম হিসাবে, তারপর ফিচার ফিল্মও সে করেছে এর আগে, সেখানে সে মেইন হিরো ছিল, তারপরেও আর একটা ছবি করেছে, এরপরে দিস ইজ গোয়িং টু বি অ্যানাদার মুভি, যেটাকে এখন এই মাসের 11 তারিখে অগস্টের 11 তারিখে রিলিজ হবে। এটা আসলে গত বছরের লন্ডনে রিলিজ হয়ে গেছে এবং সেখানে প্রশংসা কুড়িয়েছে, এটু বলা যেতে পারে। কিন্তু এখানে বিদেশ থেকে আসার পর এখানে একটু দেরি হয়ে গেল, দু তিনটে কারণের জন্য, ব্যক্তিগতভাবে আমার নিজের জন্য হয়তো দেরি হওয়ার পরে এখন ইনশাল্লাহ 11 তারিখে রিলিজ হবে। অ্যান্ড উই এক্সপেক্ট যে সুনামটা সে বিদেশের মাটিতে কুড়িয়েছে, দেশের সুনামের সাথে সাথে দাদা আরও বেশি কিছু চাওয়ার তো নিশ্চয়ই আছে দেশের মানুষের কাছে, যে দেশের জনগণের কাছে, ভালো ছবির মেকার হিসাবে এবং ভালো ছবি হিসাবে যদি সবাই এটাকে সাদরে গ্রহণ করে, তাহলে বুঝবো যে হ্যাঁ, আমরা বিদেশে অনেকে নাম করেছে, দেশেও আমি আমার ছবিটাকে সবাই নাম করেছে। এর আগে ছবিটাও নাম করে মোটামুটি সুনামের সাথেই চলেছে, কিন্তু তার চেয়েও একটু আগের ছবিটা আরও একটু হার্ড ছিল, ওর বক্তব্যটা একটু হার্ড, একটু উঁচু স্তরের থাকে, তো এই ছবিটা ঠিক ততটা, হি ট্রাই টু মেক ইট ইন এ ডিফারেন্ট ওয়ে, কিছুটা কম্প্রোমাইজ করে সহজ করে নিয়ে আসার চেষ্টা করেছি। তারপর আমি বলবো না যেটা অত্যন্ত সহজ একটা ছবি, যারা ছবি দেখতে পছন্দ করেন, ইন ট্রু সেন্স কিছুক্ষণের জন্য বিনোদনের জন্য যারা ছবিতে যান তারা না, যারা আসলে ছবি দেখতে পছন্দ করেন তাদের কাছে ছবিটা ভালো লাগবে। এই সিনেমাটি নির্মাণের ক্ষেত্রে বা আপনার অনুপ্রেরণা আসলে কী ছিল? আসলে ফিল্ম মেকার্সরা, আমি মনে করি যদি বলতে হয় টার্গেট অডিয়েন্স, তাহলে টার্গেট অডিয়েন্স, কিন্তু ওনাদের চিন্তা করে যে ছবিটা বানানো হয়েছে এরকম কিছু না, আমি শুধু বিশ্বাস করি যে ওনারাই সবচেয়ে বেশি পছন্দ করবে। আর বাবা যেটা বলল, কম্প্রোমাইজ থিম্যাটিক্যালি রায়ানের থেকে আমি কম্প্রোমাইজ চিন্তা করি নাই, গোয়িং হোম আর রায়ান, দ্যাট ইজ নট কম্প্রোমাইজ, এক্স্যাক্টলি কম্প্রোমাইজ বলা হয়েছে সাধারণভাবে মানুষকে বোঝানোর জন্য, রাইট, কম্প্রোমাইজ চিন্তা করি না আমি, আমার টার্গেট ইজ দিস, রাইট, এটাকে সেটাকে আমি আগেরবার একটু হার্ডভাবে বলার চেষ্টা করেছি, এইবার এটাকে একটু সহজ করার চেষ্টা করেছি, বাট মাই টার্গেট তো চেঞ্জ করি না, কাজে কম্প্রোমাইজ হচ্ছে যে টার্গেটটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে কম্প্রোমাইজ, ট্রু ট্রু, টার্গেট একদমই চেঞ্জ করা, টার্গেটটা তো চেঞ্জ করা হয়নি, সেটা আমি বলিও নি, আমি বলেছি কম্প্রোমাইজ করেছে, বলাটার একটু সহজ করার চেষ্টা করেছে, দ্যাট ইজ দ্য থিং। আপনাদের সিনেমাগুলো কিন্তু আমরা দেখেছিলাম, খুব সহজভাবে আমরা ধরে নিয়েছি যে এই সিনেমাটি দেখে বের হলাম, খুব ভালো লেগেছে, গান ছিল, রোমান্টিকতা ছিল, অ্যাকশন ছিল, বাইরের সিনেমাগুলোতে আসলে খুব বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, ট্রু ট্রু, এটা আসলে গিলটি অ্যাজ চার্জড, আমি মহিবকে বলবো না যে ও কোনো কিছু ভুল বলেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আব্বু অন্য ধরনের, মানে অফ ট্র্যাক সিনেমা না, আব্বুর টার্গেট ছিল কমপ্লিটলি ডিফারেন্ট আমার থেকে, আমার টার্গেট হচ্ছে আব্বুর থেকে কমপ্লিটলি সেপারেট, দর্শক দেখতে চায় আমাকে আব্বুর টাইপের ছবি করতে, আর ইনশাল্লাহ করবো পরে, কিন্তু গোয়িং হোম ওই টাইপের ছবি না, সরি টু ডিসঅ্যাপয়েন্ট। এটা কবে আপনাকে অ্যাকশন বা রোমান্টিক কথা হিসেবে আমরা দেখতে পারবো পর্দায়? আমার মা তো চায় আমার নেক্সট ফিল্মই মানে ওই টাইপের হয়, আমার সবসময় বলে যে তোমাকে মানে হিরো গেট আপে দেখতে চাই, তো আমিও তো সব উইশ আজ পর্যন্ত পূরণ করি, আই গেস দ্রুত মেবি, কিন্তু বাবার ইচ্ছা আসলে কি চায় সেটা পূরণ করবেন না? আব্বু আব্বু কিছুই চায় না, আব্বু আর চায় নাই আমাকে দেখতে ফিল্মে আসতে, আমার মনে হয় চায় নাই বলবো না, ওনার এই ব্যাপারে তেমন কোনো ফিলিংস ছিল না, ডাইরেকশন বলেন বা অ্যাক্টিং বলেন, ছোটোবেলায় বলতো যে ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে একটা মানে টাইটানিকের মেটাফর, তো দিতা আমি যদি ভুল না থাকি, আমাকে যা বলছো না এটা তো এক্স্যাক্টলি অনেক বছর পর্যন্ত এখানে চলচ্চিত্রে কাজ করার কারণের জন্যে, প্রায় 50 বছর বা মোর দেন দ্যাট, ঠিক হিসাব করে এর চেয়ে বেশি হবে,
সেই হিসেবে সময়ের সাথে সাথে মানুষের চিন্তা চেতনা সব কিছু পরিবর্তন হয়। তো 50 বছর আগে যে চিন্তা চেতনায় চলচ্চিত্র হতো সেই টাইমের পার্সপেক্টিভও চেঞ্জ হয়ে গেছে, সামাজিক পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, ইকোনমিক পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, ইন অল দ্য প্লেসেস এগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। কাজে তখনকার যে ছবি দেখতো সেটারও অবস্থান ছিল যে একমাত্র হলে গিয়ে ছবি দেখা যেত, এখন তো আর তা হয় না, এখন তো টেলিভিশনেও দেখা যায়। তারপরে টেলিভিশনে যখন দেখা গেল তারপরে এখন কী বলে মোবাইল ফোনের মধ্যে চলে আসে। এই ভ্যারিড যে ব্যাপারটা এটার মধ্যে আমাদের অ্যাঙ্গেলের চিন্তা করলে লাভ হবে না। আমরা যখন ছবি করতাম তখন অন্য চিন্তা করতাম যে আমরা ছবি, তখন অন্য কেউ ছিল না, সবাই ওই ছবিটাই দেখতে, এটা একটা তাদের প্যাশন ছিল অথবা তাদের বলা যেতে পারে যে আনন্দের একটা জায়গায় ছিল। তো আমরা সেই ধরনের ছবি করতাম যেখানে বাবা মা ভাই বোন 2-3 ঘন্টার জন্য কিছুক্ষণ নাচ গান, একটা ফ্যামিলি ড্রামা, একটু চোখের কান্না, সব কিছু মিলে দেখে চলে আসতে পারতো, একটু হ্যাপি মুডে চলে আসতে পারতো। তার পরবর্তী পর্যায়ে কিন্তু ছবির ধারণাটাই পৃথিবীতে চেঞ্জ হয়ে গেছে। অনেকে তখন ছবিকে অনেক রকম ধারায় বর্ণনা করা শুরু করেছে, বিকল্প ধারা এটা সেটা। উইচ আই ডোন্ট বিলিভ, আমি এটা বিশ্বাস করি না। আমি সবসময় মনে করি ফিল্ম ইজ ফিল্ম, যেটা ভালো ছবি এবং মন্দ ছবি। যে এবারে ঈদেও যদি আমরা খেয়াল করি সিনেমা কিন্তু ভালো চলছে, এখন পর্যন্ত হাউসফুল যাচ্ছে। হ্যাঁ, ভালো কাজে এগুলো ভালো ছবি আর মন্দ ছবি। মন্দ ছবি যেগুলো হয় সেগুলো মানুষ চলতে পারে, পপুলার হতে পারে, কিন্তু এটা না মন্দ ছবি, দ্যাট ক্যানট স্ট্যান্ড টাইম। আর ভালো ছবি যেগুলো সেগুলো ভালো ছবি হিসেবেই অ্যাকসেপ্টেড হবে। এখন ভালো ছবির মধ্যেও কিছু কিছু ছবি তৈরি হচ্ছে যেগুলো মোটামুটি একটা উদ্দেশ্য থাকে যে আমি একটা ছবি বানাবো যেটা সর্বজনপ্রিয় হবে এবং ভালো ছবি হবে। আর কিছু মেকার যারা আসছে তারা চিন্তা করছে যে না, আই উইল ক্রিয়েট সামথিং, আমি এমন কিছু একটা সৃষ্টি করবো, একটা সৃষ্টিশীল উন্মাদনা নিয়ে তারা এখানে আসছে, সেখানে তারা ক্রিয়েট করতে চাচ্ছে, সেখানে পাবলিকে সেটা ভাল লাগলো, ফ্যামিলি সেটা দেখলো, কারণ সে আগের অবস্থান তো নেই, সেগুলো চেঞ্জ হয়ে গেছে। সেই কারণের জন্য ওরা এখন যেটা করছে সেটা আসলে সাম সর্ট অফ ক্রিয়েশন। যেমন গোয়িং হোমের আমি ট্রেলার দেখেছি, মানে সেটা দেখে মানে আপনি যেটু বললেন ক্রিয়েশন আসলে সৃষ্টি করার যে বিষয়টা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনি একমত হবেন কিনা সেই বিষয়টা? হ্যাঁ, 100%। তুমি যে কথাটা বলো আমাকে, আমি তো তখন অনার্ড হই যে এই দেশে একজন সাংবাদিক এই জিনিসটা ধরতে পেরেছে, কয়জন নোট করে। আমরা বলি যে আমরা নতুনত্ব চাই, কিন্তু আসলে তো অডিয়েন্স নতুনত্ব চায় না, আগের জিনিসটাই দেখতে চায় 4K রেজলিউশনে আর একটু সুন্দর কালার আর সাউন্ড নিয়ে। সেটা তো কোনো খারাপ নাই, আমার মানে নিজেরও মারদাঙ্গা ছবি দেখতে ভালো লাগে, কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের ছবি দেখার উচিত আর থাকারও উচিত। তো আব্বু যেটা বললো 110%, আমি আব্বুর সাথে, আমার নিজেরই মানে আব্বুর অনেক ছবি আমার ফেভারেট। এমন না যে আমি ওই ধরনের ছবি করতে চাই না, কিন্তু গোয়িং হোম ওই টাইপের ছবি না, দ্যাটস ইট। দর্শকরা অনেকেই জানেন না আসলে অভিনেতা হলেন আপনি কিভাবে, এইটুকু একটু যদি বলতেন। ও, এটা সিম্পল, রায়ানে আমি অ্যাক্টিং করি কারণ যে রায়ান আমারই গল্প, মানে আমার রিয়েল লাইফের থেকে অনেক এলিমেন্টসগুলি কপি করা। তো এখানে ক্যাস্টিং বাইরের কাউকে করার দরকার ছিল না, আমি চেষ্টা করেছি আরও 2-1 জনকে নিয়ে কাজ করতে, বাট পরে দেখলাম যে না, এখানে আমার যাওয়াটাই বেটার, আমার ডাক নাম তো রায়ান, যদিও আব্বু এটা পছন্দ করে না। কোনো কিছু লুকাচ্ছেন না তো, বাবা সিনেমার পর্দার নায়ক, তাকে পর্দায় তো দেখেছেন যে বাবার মতো হব, লুকাচ্ছেন না তো আবার? না, আব্বু আমি কখনো অ্যাক্টিংয়ে আসি নাই, কারণ যে মানে আমার বাবার লুককে রিপ্রেজেন্ট করতে, মানে রায়ান গল্পটা লেখা, যদি রায়ান গল্পটা অন্য কারো হতো, এখানে অন্য ক্যারেক্টার থাকতো যেখানে মানে আমাকে বেস করা না, তাহলে আমি কখনো ক্যামেরার সামনে যেতাম না। সো রায়ান যখন শুরু করি আমি জানি আমার গোয়িং হোমে অ্যাক্টিং করতে হবে, কারণ যে গোয়িং হোম হচ্ছে রায়ানের সিকুয়েল। আর এখন যে এই চ্যাপ্টারটা শেষ আর এই 10 বছরের অভিজ্ঞতার পর আমি ফিল করেছি যে না, আরও অ্যাক্টিং করতে পারি, তো এখন অবশ্যই করবো, থাকবো, আমার গল্পতেও করবো, বাইরের কাজেও করবো। কিন্তু অ্যাক্টিং আমার প্যাশন না, আমার প্যাশন হচ্ছে ডাইরেকশন। অ্যাক্টিং আমি পুরোপুরি কাজ হিসাবে দেখি, পারিশ্রমিক যদি ভালোবাসে কেন করবো না। আপনার সন্তানের সিনেমা নিয়ে আপনার প্রত্যাশাটা কতটুকু? প্রত্যেকের প্রত্যাশা কিন্তু বড়ই থাকবে, আর যেহেতু আমার আমার ছেলের ছবি বিদেশে নাম করেছে, আমি অন্য কিছু প্রত্যাশা না করলেও মানুষের কাছে ভালোবাসা এবং নামটা তো আশা করব। তো আমি আমার যারা ছিলেন বা আজও আছেন বা যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আমি আহ্বান করব
যে আসেন আপনারা ছবিটা দেখেন আমার ছেলের ছবি, এবং সেই কারণের জন্য না আমাকেও সাথে দেখলেন যে এত বছরে পরিবর্তিত হয়ে আমি কীরকম অবস্থায় আছি সেটাও দেখলেন। অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ যে আপনি ভালো ছবি দেখার অ্যাটিটিউড নিয়ে যদি আসেন হতাশ হবেন না। আপনাকে দিয়ে শেষ করব না, আপু এরকম একটা এন্ডিং দেওয়ার পর আমি কন্টিনিউ করতে পারবো না। আর শুধু এতটুকু বলবো, আব্বুর ক্যারেক্টারের রানিং টাইম অতটা বেশি না, উনি দুইটা সিনে আছে, এক্স্যাক্টলি দুইটা সিনে আছে বাবা, কিন্তু উনি মাল্টিপল রোলসে প্লে করে ছবিতে, তো একটা লুকে নাই আব্বু। আর হ্যাঁ, মানে খুবই ইন্টারেস্টিং ছিল আব্বুর সাথে অ্যাক্টিং করতে, যেখানে আব্বু আমার মানে বাবা না, মানে ছবিতে আব্বু কখনো আমার বাবা ফিজিক্যালি অনস্ক্রিন হিসাবে প্লে করে না, কিন্তু উনি মাল্টিপল ক্যারেক্টার্স প্লে করে। আর এখানেও একটা টুইস্টের ব্যাপার আছে যে ওনার আর আমার রিলেশনশিপটা ছবিতে আসলে কি, ছবিতে দেখানো হয় একটা, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রিলেশনশিপ সেটা না,